মিউজিক প্রিয় মানুষগুলো কই, আজকে রেডি হয়ে যান, আপনাদের জন্য একটা সুখবর আছে। অবশ্যই আজকে একটা ফিচার ফোন নিয়ে কথা বলবো। এই ফিচার ফোনটির ভিতরে থাকবে ফেসবুক, এবং এই ফিচার ফোনটিতে দুটো বড় বড় টর্চ লাইট থাকবে, যা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন স্ক্রিনে। যাই হোক, এছাড়াও এই ফোনটির ভিতরে থাকবে বিগ সাউন্ড, এত পরিমাণের সাউন্ড পাবেন যেটা দিয়ে আপনি মিউজিক, গান, ওয়াজ নসিহত, কিংবা অনেকেই আছেন ফিচার ফোনে মুভি টুবি দেখেন, তাদের জন্য কিন্তু হতে পারে বেস্ট একটা চয়েস। তাছাড়া এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলবো, কল কোয়ালিটি কেমন হতে পারে সে বিষয়েও আলোচনা করব। তাছাড়া এই ফোনটির নেটওয়ার্ক কেমন হবে সে বিষয়ে আলোচনা করব, এবং এই ফোনটির একদম এ টু জেড খুলবো, দেখবো, ঘাঁটবো। সব বিস্তারিত দেখতে অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল আকর্ষণ। তার আগে বলে নেই, আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ প্রতিদিন একটা করে ফিচার ফোনের আপডেট দেওয়া হয় এই এমডি নিপু আহমেদ চ্যানেলে। চলুন কথা না বাড়িয়ে মূল আকর্ষণে ফিরে যাই। গ্রেটেল G9, এই ফোনটি একটু মোটা হবে, কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের। ফোনটি থাকবে পেইন্টিং ডিজাইন, এ কারণে গ্লসি একটা ভাব নিচ্ছিল। ফোনটি কিন্তু একটু মোটা হবে। ফোনটিতে থাকবে 3D সাউন্ড। তাছাড়া ওয়েটটা কিন্তু হেভি ধরনের ছিল, একদম ভাই 100 গ্রাম প্লাস ছিল। বুঝতেই পাচ্ছেন যে কী জিনিস ছিল। যাই হোক, বিস্তারিত আলোচনা করার আগে আমরা এই ফিচারগুলো দেখে নেবো। কী থাকছে? বিগ টর্চ লাইট পাচ্ছি, ওয়্যারলেস FM পাচ্ছি, তাছাড়া বড় স্পিকারও থাকছে সাথে, এবং সাথে কিন্তু বড় ব্যাটারি থাকবে, সে বিষয়ে আলোচনা করব। প্রথমে হাইলাইটেড ফিচারগুলো দেখেই নেই, যেমন এখানে থাকছে 2.4 ইঞ্চ LCD, তাছাড়া ওয়্যারলেস FM রেডিও, HD ক্যামেরা, এবং দুটো সিম ইউজ করতে পারবেন। তাছাড়া ফোনটিতে F40 বিগ স্পিকার থাকছে, ফোনটিতে থাকবে ফ্রি গেমস খেলার সুবিধা, তাছাড়া ফেসবুকিং করতে পারবেন ফোনটিতে, এবং থাকবে 3250 mAh একটা বিশাল ব্যাটারি। তাছাড়া ফোনটি কিন্তু 5টা কালার ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, প্রত্যেকটা কালার দেখতে গর্জিয়াস। এই সমস্ত কালারগুলো কিন্তু আসলেই গর্জিয়াস হয়। অলরেডি ফোনটি আনবক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন হাতে পেয়ে গেছি ভাই, একদম গুলু গুলু টাইপের একটা ফোন। ফোনটির সাইজটা একটু মোটা, এছাড়া কিন্তু সব কিছু ঠিকঠাক ছিল, এবং এই ফোনটি সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন। তাই আবারও রিকোয়েস্ট করবো ফুল ভিডিওটি দেখতে থাকুন। অলরেডি ফোনটিতে ওয়ারেন্টি কার্ড পেয়ে গেলাম, সাথে একটা চার্জার থাকবে ফোনটিতে, গ্রেটেল লেখা থাকবে, এবং সাথে থাকবে 3250 mAh একটা বিশাল ব্যাটারি। এই ব্যাটারিতে সুখবর হচ্ছে এই যে, এই সমস্ত ব্যাটারিতে অনায়াসেই কিন্তু সাউন্ড যেহেতু বেশি, সেক্ষেত্রে ব্যাট থেকে 2 দিনের মতো সাউন্ড যাবে। বাট এই ব্যাটারি একবার নষ্ট হলে অ্যাভেলেবেল কিনতে একটু কষ্টই হবে, কারণ অ্যাভেলেবেল এখনও না এই ব্যাটারিগুলো। তাছাড়া সব কিছু ঠিকঠাকই ছিল, এবং ফোনটা পেইন্টিং ডিজাইনের কারণে কিন্তু গ্লসি একটা ভাব নিচ্ছে, যা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। অলরেডি রেয়ার প্যানেলটা ফোনটির খুলে নিয়েছি, রেয়ার প্যানেলটা মোটামুটি স্ট্রংই ছিল, অনেক দিন লাস্টিং করবে এবং কোনো দাগ পড়বে না এটা শিওর, কারণ পেইন্টিং ডিজাইন করার কারণে কিন্তু আসলেই গ্লসি একটা ভাব নিচ্ছিল। দিতে পারবেন 32 GB পর্যন্ত HD কার্ড ইউজ করতে, তাছাড়া একটু উপরে একটা স্ট্যান্ডার্ড সিম, একটা ন্যানো সিম কার্ড ইউজ করার সুবিধা থাকবে, দুটো 2000 সিম ফোনটিতে ইউজ করতে পারবেন। আর একটু উপরে উঠলেই 3D সাউন্ড, সাথে থাকবে F40 একটা বক্স, বিশাল বক্স, বিশাল সাউন্ড, দেখতেই পাচ্ছেন। আসলেই কিন্তু ভাই মিউজিক লাভারদের জন্য সুখবর এই ফোনটির, কারণ হিউজ পরিমাণের সাউন্ড ছিল। প্রশ্ন হলো ফোনটির প্রাইস কত হতে পারে, এত কিছু দিল, এত কিছু দিয়েও কিন্তু ফোনটির প্রাইস থাকবে মাত্র 1200 টাকা, আসলেই কিন্তু আশ্চর্যজনক বেশ ব্যাপার। যাই হোক, 1200 টাকার বিনিময় একেবারে কিন্তু খারাপ ছিল না, বাকিটা দেখতে পারবেন ভিডিওর শেষ প্রান্তেই। যাই হোক, ফোনটি অলরেডি ওপেন করে নিয়েছি, গ্রেটেল ব্র্যান্ডিং লোগো এসে ফোনটি ওপেন হলো। এখানে 2.4 ইঞ্চ ডিসপ্লে ইউজ করা হয়েছে ফোনটিতে। ফোনটি ওপেন হলো ভাই, এত পরিমাণের সাউন্ড দিল যেটা বলার মতো না। অলরেডি কিপ্যাড নিয়ে যদি কথা বলতে চাই, দেখতেই পাচ্ছেন এ ধরনের কিপ্যাডগুলো লং টাইম ইউজ করা যায় ঠিক আছে, কিন্তু একবার খুঁটে খাটে উঠে গেলে কিন্তু ভাই এই সমস্ত কিপ্যাড আর বাজারে কিনতে পাওয়া যায় না, মানে একটু কষ্টকরই হবে আর কি। অবশ্যই আস্তে এবং সাবধানে ইউজ করবেন। অক্ষরগুলো মোটামুটি বড় বড় সাইজের ছিল। তাছাড়া কিপ্যাডে কিন্তু দুটো ফিচার্স দেওয়া আছে, দেখতে পাচ্ছেন FM এবং অডিও প্লেয়ারটা এক ক্লিকেই কিন্তু আপনি দেখতে পারবেন কিংবা শুনতে পারবেন। এছাড়া মোটামুটি সাদা ব্রাইটের একটা আলো দেবে রাতের অন্ধকারে, সব কিছু ঠিকঠাকই ছিল কিপ্যাডের।
তাছাড়া ফোনটির ভিতরে যদি আমরা কন্ট্যাক্ট ক্যাপাসিটি দেখি, এখানে কন্ট্যাক্ট ক্যাপাসিটি রাখা হয়েছে ফোনটিতে 300। এটা ফোনটির একটা দুর্বলতা। বর্তমান 2024 সালে ভাই মিনিমাম 1500-2000 তো হওয়াটাই উচিত। তাছাড়া কল হিস্ট্রিতে মিস কল, ডায়াল কল, রিসিভ কল, অল কল এ সমস্ত পেয়ে যাবেন। কল অ্যাডভান্স সেটিংসের ভিতরে ব্ল্যাকলিস্ট কিন্তু হোয়াইটলিস্ট থাকবে না। ফোনটিতে অটো কল রেকর্ড এখানেই থাকবে। হ্যাঁ, ফোনটিতে অটো কল রেকর্ডও করা যাবে, শুধু এইচডি কার্ড ভরতে হবে, তাহলে কিন্তু অল কলগুলো রেকর্ড করতে পারবেন। এবং এই ফোনটিতে অটো রিডায়াল, কল টাইম রিমেম্বার এ সমস্ত কিন্তু এই অপশনটার ভিতরেই পেয়ে যাবেন। একটু সামনে আগালেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্লুটুথ অ্যালার্ম পাবো, এবং এই ফোনটির ভিতরে ক্যালকুলেটর থাকবে, ক্যালেন্ডার থাকবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ফোনটিতেও কিন্তু আপনি একসাথে 5টা অ্যালার্ম সেট করার সুবিধা পাবেন। অনেকেরই কিন্তু বাটন ফোনে অ্যালার্ম দেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি সাউন্ডও বেশ পাবেন। অবশ্য অতিরিক্ত সাউন্ড আবার সমস্যারও কারণ। তাছাড়া ফোনটিতে ফেসবুক চালাতে পারবেন, অবশ্যই সিম ঢুকালেই কিন্তু অপশনটা ওপেন করতে পারবেন। এবং এই ফোনটির যে মেসেজ ক্যাপাসিটি, এখানেও কিন্তু কিছুটা দুর্বলতা আছে। ফোনটির মাত্র 100 মেসেজ ক্যাপাসিটি থাকবে ফোনটিতে। তাছাড়া মাল্টিমিডিয়া ইমেজ ভিউয়ার, ভিডিও রেকর্ডার, ভিডিও প্লেয়ার, ফাইল ম্যানেজারও এখানেই পেয়ে যাবেন। এবং 0.08 এমপির ক্যামেরা থাকবে, এফএম রেডিও থাকবে, অডিও প্লেয়ার থাকবে ফোনটিতে, এবং ইন্টারনেট নামক একটা অপশন থাকবে, ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। থাকবে গেমস, এখানে স্নাক যে গেমসটা আছে নোকিয়ার সেটাই ফ্রিতে দেওয়া আছে, এটা কিনতে টিনতে হবে না, একদম অনায়াসেই কিন্তু ফ্রিতে খেলতে পারবেন। সেটিংসে ঢুকলে কিন্তু ফোনটির যে রিংটোন অপশন, মোটামুটি প্রোফাইল, সেটা কিন্তু এখানেই পাবেন। মোটামুটি ভাই একটা একদম মাইক বসানো আছে অল্পতেই, অনেকের এত সাউন্ড প্রয়োজন না, হার্টেও প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে ভলিউম কমিয়ে নিতে পারবেন। এবং ল্যাঙ্গুয়েজ পাবেন 3টা ফোনটিতে, বাংলা, হিন্দি, ইংলিশ এ সমস্ত ল্যাঙ্গুয়েজও কিন্তু ফোনটিতে পাবেন। ওয়ালপেপার থাকবে একটা, নিজস্ব ওয়ালপেপার সেট করতে পারবেন, ফ্লাইট মোড থাকবে। তাছাড়া এই ফোনটিতে আপ ডাউন, লেফট রাইট এ সমস্ত কিপ্যাড আপনার অপশনগুলো নিয়ে রাখতে পারবেন, এবং ফ্লাইট মোড এখানেই থাকবে। এই ছিল মোটামুটি সেটিংস। তাছাড়া ফোনটির ভিতরে সিকিউরিটি লকও করে রাখতে পারবেন, এই ফোনটিতে সে সুবিধা থাকবে। ফোনটিতে 2 সিম ইউজ করতে পারবেন, এবং ফোনটি রিসেট দেওয়ার প্রয়োজন হলে সেক্ষেত্রে কিন্তু 1, 2, 3, 4 প্রেস করতে হবে, তাহলে কিন্তু এই ফোনটি একটা রিসেট দিয়ে নিতে পারবেন। এই ছিল মোটামুটি বিস্তারিত ফিচার্স সমূহ। এখন দেখার কথা যে মূল এই ফোনটির কল কোয়ালিটি কেমন। ভাই এই সমস্ত ভাই মাইক যেহেতু বড়, সেটা বুঝতেই পাচ্ছেন যে কেমন হতে পারে কল কোয়ালিটি। এত পরিমাণের সাউন্ড আসবে, আশেপাশে যারা আসবে থাকবে অনায়াসে কিন্তু সবাই শুনতে পাবে যে আপনি কী বলছেন। সেক্ষেত্রে ভলিউমটা অবশ্যই কমিয়ে নিতে হবে, আর রিংটোনের সাউন্ডটা অবশ্যই কমিয়ে নেবেন যাদের হার্ট দুর্বল আছে, কারণ এত পরিমাণের সাউন্ড এই ফোনটিতে আসে। এছাড়া মোটামুটি সব কিছু ঠিকঠাকই ছিল। ফোনটি টর্চ 2 থাকছে, এত পরিমাণের আলো, যারা অনেকে মাস্টার্স ধরেন তাদের জন্য কিন্তু পারফেক্ট হতেই পারে। তাছাড়া সাউন্ডও বেশি, অনেকেই আসে আমাদের বাসা বাড়িতেও কিন্তু এ সমস্ত ফোন প্রয়োজন হয়, কারণ পাখের ঘরে যখন আব্বা আম্মারা থাকে তখন কিন্তু কল আসলে টের পাওয়া যায় না। এই সমস্ত ফোন থাকলে অনায়াসে কিন্তু টের পাওয়া যায় যে ফোন আসছে যারা কাজে কামে থাকে। সব মিলিয়ে পারফেক্টই ছিল ফোনটি, একবার ট্রাই করে দেখতেই পারেন।